ভোটের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করতে আগামীকাল থেকে সেনা মোতায়েন করা হচ্ছে। অবস্থান করবে ভোটের দিনের পরের তিন দিন পর্যন্ত। এদিকে শাসক দলের প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার। বললেন, প্রশাসনের অবস্থান নিরপেক্ষ আছে, তবে কিছু জায়গায় সহিংসতা ঘটছে বলে স্বীকার করেন তিনি। এদিকে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি ভোট দেয়ায় কাউকে যাতে বাধ্য করা না হয় সেই ব্যাপারেও ইসির হস্তক্ষেপ চায় মানবাধিকার কমিশন। প্রতিদিনই ঘটছে আচরণবিধি লঙ্ঘন আর সহিংসতার ঘটনা। বেশি অভিযোগ আসছে ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিরুদ্ধে। এসব অভিযোগে প্রায় 300 প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এর বাইরে একাধিকবার শোকজ মামলা আর জরিমানা করে শাস্তিও দিয়েছে ইসি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। তবে ক্ষমতাসীনদের আচরণবিধি ভঙ্গ করা নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সহিংসতা একেবারেই হয়নি সে কথাটা বলছি না, কিন্তু মোটা দাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না। আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি, তারা যেন এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন। না, এই ব্যাপারে আমি এখন এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বৃহস্পতিবার ভোটাধিকার নিশ্চিত সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ভোট যদি কেউ না দিতে চায় তাহলে সেটা তার ইচ্ছা, কিন্তু এটা সত্য যে কেউ যদি দিতে চায় তাকে বাধা প্রদান করা এটা কিন্তু অনুচিত, এটা কিন্তু আইনের বরখেলাপ, এটা মানবাধিকারের লঙ্ঘন। আমি দিতে চাচ্ছি না, আমাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে দিতে, এরকম যদি এভিডেন্স থাকে তাহলে অবশ্যই সেটা আমার মনে হয় সঠিক না। এদিকে 1916 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি 8 বিভাগে 64 জেলায় নির্বাচনী দায়িত্ব পালনের জন্য 1904 জন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট চেয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় এবং স্থানীয়ভাবে 124টি পর্যবেক্ষণ সংস্থার মোট 20,773 জন এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া শুক্রবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে 13 দিনের জন্য মাঠে নামছে সেনাবাহিনী, থাকবে 10ই জানুয়ারি পর্যন্ত। কাউসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।